প্রশাসনের গাফিলতিতে এই দেশে অবৈধভাবে ছড়িয়ে পড়েছে জুয়া ও ক্যাসিনো ব্যবসা এমনটা নিউজ টোয়েন্টি ফোর এর কাছে স্বীকার করলেন শুল্ক গোয়েন্দা মহাপরিচালক তবে এরই মধ্যে ক্যাসিনো সরঞ্জাম আমদানির সাথে জড়িত পাঁচটি গ্রুপকে শনাক্ত করে তদন্ত কাজও শুরু করেছে শুল্ক গোয়েন্দা অপরাধ বিজ্ঞানীরা বলছেন সামাজিক অস্থিরতায় বাড়ছে এমন অবৈধ কর্মকাণ্ড যা মূল্যবোধকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে বাকিটা জানাচ্ছেন ফখরুল ইসলাম দেশে যেমন অর্থনৈতিক সমৃদ্ধি ঘটছে তেমনি তৈরি হচ্ছে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা দ্রুত পরিবর্তন হচ্ছে যার নানা প্রেক্ষাপট বাড়ছে সামাজিক অস্থিরতা এমন পরিস্থিতিতে এক শ্রেণীর মানুষ উন্নত বিশ্বের আদলে রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে গড়ে তুলেছেন অবৈধ ক্যাসিনো ও জুয়ার ব্যবসা দেশে যখন এমন অবৈধ ব্যবসা ঝেঁকে বসেছে তখন সরকারের উচ্চ পর্যায়ের বিশেষ নির্দেশে রাজধানী সহ সারাদেশের ক্যাসিনোগুলোতে ষাঁড়শি অভিযানের নামে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী আটক করা হয় অবৈধ ক্যাসিনো সহ এর সাথে জড়িতদের বেরিয়ে আসে এর আড়ালে নানা অপরাধের মতো ঘটনার চাঞ্চল্যকর রহস্য অপরাধ বিজ্ঞানীদের মতে এই ধরনের ক্যাসিনোর আড়ালে ঘটতে পারে বড় ধরনের সামাজিক অবক্ষয় ছড়াতে পারে নানা অপরাধ আবার আমাদের এখানে যে সমস্ত আইন আছে সে আইনও কিন্তু আসলে অনুশাসনগুলো একেবারেই কার্যকরী না এগুলোকে কার্ভ করার জন্য তো সেই নেক্সাস ভাঙাটা একটা চ্যালেঞ্জ কিন্তু আমি মনে করি প্রতিষ্ঠানগতভাবে প্রতিষ্ঠানের জায়গা থেকে যদি এগুলোকে একটা নিয়ম মাফিক জায়গার মধ্যে আনা যায় শুল্ক গোয়েন্দা অধিদপ্তর বলছে এসব অবৈধ ব্যবসা গড়ে ওঠায় প্রশাসনের কেউ জড়িত থাকলেও দ্রুতই আইনের আওতায় আনা হবে এটা নিয়েই তো কাজ করছি আমরা এই যে বললাম যে ইতিমধ্যে পাঁচটি চালান চিহ্নিত করেছি বিভিন্ন সময়ের যেগুলো নিয়ে আমরা কাজ করছি আরও আছে কিনা সেটাও দেখছি অন্য ঘোষণা দিয়েও আসতে পারে আমরা সেগুলো পরীক্ষা করে দেখছি অন্য ঘোষণায় আসার একটা বড় সম্ভাবনা আছে কারণ যদি কারো গাফিলতি থাকে সেটাও আমরা চিহ্নিত করে ফেলবো আর এটা আমদানি নীতি আদেশ অনুসরণ করে এসছি কিনা কোনো ভায়োলেশন হয়েছে কিনা বা অন্য অন্য আমদানি সংক্রান্ত আইন বিভিন্ন বিবিধ আইন আছে সেগুলো আমরা পরীক্ষা করব পরীক্ষা করে শুধু তাই নয় ব্যবস্থা নেওয়া হবে অর্থ পাচার অপরাধেরও আমরা মানি লন্ডিংয়ের বিষয়গুলো দেখি এখানে সুনির্দিষ্ট কিছু কিছু বিষয় আছে তারপর আমাদের জাতীয় রাজস্ব বোর্ডের আওতায় সিআইসি বা কর অফিস আছে তারাও দেখে আমরা কাজ শুরু করেছি সবাই মিলেই আমরা কাজ করছি এটা যাতে দমন করা যায় এবং এটা যারা পিছনে আসে তাদেরকে শাস্তির আওতা আনা যায় সরকারের সকল সংস্থা মিলে আমরা কাজ করছি ফখরুল ইসলাম নিউজ টোয়েন্টি ফোর ঢাকা